চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্ম নিবন্ধন সার্ভার হ্যাক করে 548 জনকে সনদ দিয়েছে একটি জালিয়াত চক্র। এই ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। তাদের কাছ থেকে এই কাজে ব্যবহৃত 4টি সিপিইউ, 3টি মনিটর, 1টি স্ক্যানার ও 2টি প্রিন্টার এবং 4টি মোবাইল জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে এ পর্যন্ত তারা 5000-এর বেশি জন্ম নিবন্ধন সনদ তৈরি করেছে। দুপুরে দামপাড়া পুলিশ লাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কাউন্টার টেরোরিজম বিভাগের উপ পুলিশ কমিশনার ডাক্তার মঞ্জুর মোর্শেদ। এই চক্রের চারজন সদস্যকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি এবং তারা প্রাইমারিলি তাদের অপরাধের কথা আমাদের কাছে স্বীকার করেছে। তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করে তাদের ক্লায়েন্ট কালেকশন করত এবং সেই প্রেক্ষিতে তাদের দরখাস্ত নিয়ে একটি বার্থ রেজিস্ট্রেশন ইস্যু করত, যে বার্থ রেজিস্ট্রেশনটা ফেক,